গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি আজকে একটা ডিশ ওয়াশ জেল বানাচ্ছি। এই যে এখানে অনেকগুলো লেবু নিয়েছি, এরকম অনেক লেবু আছে, কত দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ভিডিও করবার মতন কেউ নেই এখানে, তো সেই কারণে খুব অসুবিধা হচ্ছে। এই যে দেখো, এখানে আমি এতগুলো লেবু নিয়েছি, এগুলো খুব বড় বড় লেবু, এগুলো পাতি লেবু নয়, এগুলোকে বলে গন্ধরাজ কিংবা গোড়া লেবু কিছু একটা বলে আর কি। আর এখানে নিয়েছি বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার, আর এখানে নিয়েছি ভিনিগার। লেবুগুলোকে আমি কেটে নিচ্ছি ফার্স্ট। অ্যাকচুয়ালি ভিডিও করবার মতন কেউ নেই, খুব অসুবিধা হচ্ছে আর কি। অন্য সময় কেউ থাকে না খুব একটা, মানে অভিজিৎ সবসময় মেয়েকে নিয়েই ব্যস্ত থাকে, আর ভিডিওটা আমাকে বেশিরভাগ সময় করতে হয় একাই। দেখো আমি লেবুগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে, আমার এখানে কিছুই নেই, আমার এটা নতুন রান্নাঘর, এখানে কিছু নেই, এই হাঁড়িটায় করে আমি লেবুগুলো সেদ্ধ করে নেব। তো চলো তারপর কথা হচ্ছে। তো আমি এখানে দেখো লেবুগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখতেই পাচ্ছো, মনে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে লাইট জ্বলছে না, মানে রান্নাঘরে লাইট আছে কিন্তু জ্বালা হয়নি আর কি। তো দেখো এই যে, হ্যাঁ দেখা যাচ্ছে, লেবুগুলো আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে এই যে এই লেবু নিয়েছি আর কি, এটা একটা মনে হচ্ছে গন্ধরাজ লেবু, মেবি, শিওর নই আর কি। বেকিং সোডা, ডিটারজেন্ট পাউডার, আর লাগছে ভিনেগার। আর এই রান্নাঘরে দেখো একটা নতুন রান্নাঘর, এই রান্নাঘরে মনে হচ্ছে আমাকে তোমরা প্রথম দেখছো। এই রান্নাঘরটা আমি কোনো ইউজ করি না, যখন দেখি যে খুব দরকার, মানে জরুরি ভিত্তিক এটা আমার রান্নাঘর আর কি বলা যায়। কারণ যখন আমি খুব সমস্যায় পড়ে যাই বা নিজে এমন কিছু তৈরি করতে চাই যেটা নিজে তৈরি করাটা খুব একটা সম্ভব হয়ে ওঠে না, তখনই আমি এই রান্নাঘরটা ইউজ করি। আর একটা ক্ষেত্রে ইউজ করি, যেটা হলো চা খাওয়া। এমনি এই রান্নাঘরটা এমনি পড়েই থাকে, আমি ব্যবহার করি না। তো এখানে সব কিছুই আছে, এই দেখো গ্যাস ওভেন সব কিছুই আছে, টুকটাক বাসনপত্র আছে। এই যে আমার ননস্টিক প্যান, এটা চা করার সসপ্যান, সব কিছু এখানে আছে টুকটাক। একটা ছোট্ট হাঁড়ি, এই যে কড়াইও আছে। এই যে কড়াই, সব কিছুই আছে টুকটাক। এই রান্নাঘরে আরও ননস্টিক কড়াইও আছে। তো যখন দরকার হয় তখনই রান্না করি, এছাড়া আমি নিজের রান্নাঘরেই রান্না করি। আর এই রান্নাঘরে আমি জামা কাপড়ও মেলি। এই যে দেখা যাচ্ছে, তো লেবুটা হোক তারপরে আবার কথা বলছি। তো দেখো আমি এরকম করে লেবুগুলো এখানে দিয়ে দিচ্ছি। এই যে আমার সিদ্ধ করা লেবুটা, তারপরে এটা ব্লেন্ড করে নেব। আর এর ভিতরে যদি কোনো জলের দরকার হয় তাহলে কিন্তু বাইরের কোনো জল ইউজ করা যাবে না, এই জলটাই ইউজ করতে হবে। এই যে এই যে লেবু সেদ্ধ করা জলটাই ইউজ করতে হবে। তো চলো এটা আমি তৈরি করে তারপর আসছি। তো দেখো বন্ধুরা, আমি এরকম একটা মিক্সিং জারে করে ওই লেবুর খোসাগুলো এরকম করে ব্লেন্ড করে নিলাম। আর এখানে আমি দুটো পাত্রতে ওই যেটা আমি ব্লেন্ড করলাম আর কি, এই যে সেটা নিয়ে, আর একটা হাঁড়ির উপরে নেট রেখেছি, আর সেই নেটের উপরে এরকম করে ছেঁকে নিচ্ছি। দেখো এই যে, এটা আবার হাত দিয়ে চেপে চেপে আমি পাল্পটা বের করে নেব, আর যে শক্ত ছিঁড়ে টাইপের থেকে যাবে সেটা আমি বাইরে ফেলে দেব। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি যেটা আমি ছেঁকে পেয়েছি আর কি লিকুইডটা,
সেটাই হাঁড়ির ভেতরে নিয়ে নিয়েছি। আর এরপরে এতে মেশাবো খানিকটা ভিনেগার। তো দেখো খানিকটা ভিনেগার আমি এখানে মিশিয়ে নিচ্ছি, আর তারপরে এখানে অ্যাড করব বেকিং সোডা। তো এটা কিন্তু বেকিং পাউডার নয়, এটা বেকিং সোডা। তো দেখো সোডাটা দেওয়ার পরে অনেকটা ফেনা হয়ে যাবে, হাঁড়িটা একদম ভর্তি হয়ে উপচে পড়ে যাবে, এরকম ফেনা হবে আর কি। তো সেটা কি করতে হবে, হাতা বা একটা কিছু একটা দিয়ে এরকম করে বারবার নাড়াতে হবে। বারবার এরকম করে নাড়ালে, নাড়াচাড়া করলে কি হবে, ফেনাটা আর উপচে পড়বে না, আস্তে আস্তে করে আবার বসে যাবে। তো দেখো আমি এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর এটা যদি নাড়াচাড়া না করে এমনি রেখে দাও তাহলে কিন্তু উপচে পড়ে যাবে। তো এটা একটু এরকম বারবার করে নাড়াচাড়া করতে হবে, তারপরে দেখবে যে ফেনাটা আপনা আপনি আবার বসে যাচ্ছে নিচের দিকে। আর আমি এখানে অ্যাড করলাম সার্ফেক্সেল ডিটারজেন্ট পাউডার, আর কিছু কিন্তু আমি এখানে অ্যাড করব না। তো এবার আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটা ম্যাজিক জেল তৈরি হয়ে গেছে। যে কোনো স্টিল পিতল এরকম কিছু জিনিসপত্র ওয়াশ করবার জন্য এটা কিন্তু দুর্দান্ত কাজ করে। এমনকি আমি আমার সোনার গয়না পর্যন্ত এখানে কয়েকটা ওয়াশ করেছি, আর নূপুরটাও আমি পরিষ্কার করব ভাবছিলাম, কিন্তু আমার কাছে আর টাইম নেই যার জন্য আমি আর করিনি। আর এখানে কিছু বাসনপত্র এবং বেসিন, অব্যবহৃত বেসিন আমি তোমাদেরকে ওয়াশ করে দেখাচ্ছি। আমি এই বেসিনটা কিন্তু ব্যবহার করি না, আমি আগেই বলেছি যে এই রান্নাঘরটা আমার পড়েই থাকে, আমি এটা ব্যবহার করি না। সো দেখো আমি একটু এখানে যেটা আমি তৈরি করলাম যে লিকুইডটা, সেই লিকুইডটা এখানে একটুখানি দিয়ে এরকম করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখো এই যে জং ধরে গেছে, পুরো কালো হয়ে গেছে, যেটা কিন্তু সহজে ওঠবার কথা নয়, সেটা কিন্তু সহজেই এখানে উঠে যাবে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কিছু পিতলের বাসনও আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো, যেগুলো সহজে উঠতেই চায় না, যেগুলো বাসন মাজার সাবান বা ডিটারজেন্ট পাউডার দিয়ে ওয়াশ করলে সে দাগগুলো কখনো উঠবেই না। তো দেখো আমার বেসিনটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে, এই যে দেখা যাচ্ছে। এই বেসিনটা কম করে 6 মাসের বেশি পড়ে আছে এখানে, সেই জন্য কিন্তু এখানে এরকম করে নোংরা হয়ে গেছে, জং ধরে গেছে। তো দেখো কি সুন্দর নতুন হয়ে গেছে বেসিনটা। আর এবার আমি তোমাদেরকে ঠাকুরের থালা গ্লাস এগুলো ওয়াশ করে দেখাবো, কারণ আমার কাছে একদম টাইম হয় না সকালে ভালো করে মাজার জন্য। আমি কোনো রকম একটু ধুয়ে মেজে ঠাকুরকে খেতে দিই, তো সেগুলো আজকে একটু টাইম করে, এই যে জেলটা আমি বানিয়ে নিয়েছি এই দেখো, এগুলো কিন্তু আমার নোংরা হয়ে আছে এই গ্লাসগুলো। তো আমি তোমাদেরকে এই যে দেখাচ্ছি, গ্লাসের গায়ে এরকম করে একটু জেল লাগিয়ে নেব, আর তারপরে সব যে গ্লাসগুলো আমি পরিষ্কার করব সবগুলোতে একটু এরকম হাতে করে জেলটা লাগিয়ে নেব, এবং তারপরে আমি পরিষ্কার করে নেব। আমার কাছে একদমই টাইম হয় না, তো সেই কারণে আমি এই জেলটা অনেকটা করে বানিয়ে রেখেছি, যাতে আমি সব দিনই এরকম করে লাগিয়ে পরিষ্কার করে নিতে পারি, যাতে করে আর দাগ না হয়। আর এই দেখো এটাও আমার ঠাকুরের থালা, এটাও কিন্তু অনেক দিন ধরে অব্যবহৃত ছিল, যার জন্য কিন্তু নোংরা হয়েছিল। ঠাকুরের থালা গ্লাস আমি তোমাদেরকে আগে দেখিয়েছি একটুখানি আগে, যে এই গ্লাসগুলো কতটা নোংরা ছিল, আর তোমাদেরকে আমি ওয়াশ করবার পরেও দেখাচ্ছি। আর কয়েকটা গ্লাস রেখেছি যেগুলো আমি মাজিনি, পরিষ্কার করিনি, তো আমি তোমাদেরকে দুটো পাশাপাশি রেখে দেখাচ্ছি। দেখো আমার ঠাকুরের থালা গ্লাসগুলো কতটা পরিষ্কার হয়েছে, একদম নতুনের মতো লাগছে। আমি ভেতরেও তবুও ভালো করে পরিষ্কার করার টাইম পেলাম না, আমার আরও কাজ আছে আর কি, আমার অর্ডারের জন্য খাবার বানাতে হবে, তো সেই জন্য আমি অতটা ভালো করে পরিষ্কার করবার টাইমও পেলাম না, যেমন হোক করে তোমাদেরকে একটু দেখাচ্ছি আর কি। দেখো আমার ঠাকুর ঘরের থালা গ্লাসগুলো কতটা পরিষ্কার হয়ে গেছে, একদম নতুনের মতো হয়ে গেছে এই যে। আর এই দেখো পরিষ্কার গ্লাস আর নোংরা গ্লাস আমি তোমাদেরকে পাশাপাশি রেখে দেখাচ্ছি, এই দেখো কতটা ডিফারেন্স তোমরা বুঝতেই পারছ, দেখো কতটা পার্থক্য।
পরে এই জেলটা আমি একটা এয়ার টাইট এরকম একটা বোতলের মধ্যে ভরে রেখে দেবো অনেক দিনের জন্য। তো চলো বন্ধুরা, আবার দেখা হবে অন্য ভিডিওতে। এখন পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।